আমার বাবি গো, তুমি একটু মেহরবানি করো না। এই বছর না সেই বছর, মানুষ বাসে কয় বছর, আমার বিয়া আমি মনে দেখা যাইতে পারুম না গো, পারুম না গো, পারুম না। ও আমার বাবি গো, তুমি একটু মেহরবানি করো না। ও আমার বাবি গো, তুমি একটু মেহরবানি করো না। এই বছর না সেই বছর, মানুষ বাসে কয় বছর, আমার বিয়া আমি মনে দেখা যাইতে পারুম না গো, পারুম না গো, পারুম না। এই বছর না সেই বছর, মানুষ বাসে কয় বছর, আমার বিয়া আমি মনে দেখা যাইতে পারুম না গো, পারুম না গো, পারুম না। নতুন বাড়ি কিনছে, আমাদের একটা নতুন বাড়ি কিনছে। আচ্ছা ভাই, ঠিক আছে। মনের মানুষ পাইলাম রে, দিনের পরে দেখি তো বাড়ি কি নতুন কিনছেন না জায়গার মধ্যে তুলছেন? এই জায়গাটা অনেক আগে কিনছি। আচ্ছা আচ্ছা, আজকে আর 6-7 বছর আগে কিনে রাখছিলাম, তারপরে 2-3 বছর হয় এই বাড়িটা করছি। অন্য করতেছি না, কর্ম আশা আছে। আচ্ছা ঠিক আছে, জানা মনে। আচ্ছা আপনার দিকে আমি নতুন দেখতেছি। নতুন বলতে এই জায়গাটা আগে কিনে রাখছি, বাড়িটা নতুন করছি আর কি। এতদিন আগে অন্য জায়গায় ছিলাম। ও তো কাকা, আমাদের এলাকায় বাড়ি করছেন, যদি কোনো প্রয়োজন পড়ে আমার ডাক দিন, যে কোনো কাছে। শাশুড়ি আদি হরণ মোবাইল কা কিনছি, বেড়ালায় 100 টাকা দিয়ে ব্যাগ ইচ্ছা কিনছি। ও
প্রেমিকের বিষয়ে গুরু তোর তো লক্ষণটা বেশি পালা না আরো যদি বলতো আমি কুটকুট খেলতাম কেমন রে না মায়া না কোনো হরি বাচ্চা মাই কপালে মনে করছো কি আমরা কি বাসে সাদে করি আইসনি কেন কি বলবি নি কিছু আমরা তো মারামারি করি এলাকার মানুষের জানান দিন কে মারার আর কে জানায় আর শুরু কর আচ্ছা ও লঙ্গি তুই মারামারি করতাম ভাই আর কি করবি কর্ম দেখতেছ কর্ম কি যে কর্ম কি লিয়ে ঝগড়া বাবা না তেমন কিছু না আরে একটি বাদাম কিনছি দুইটা বাদাম পাইছি আরে মনে করেন হাতে লাই রাখছি দেরি করে ফলাইছে ঘরে দি কি করছি দুগা বাদাম খাই ফেলাইছি আসি আরে বলে বাদাম দে আরে বলে এত দেরি করছে কি লাগে একটু ঝগড়া লাড়ে আরে তেমন কিছু না ঠিক আছে ঠিক আছে তুমি বিয়ে করছো বাবা বিয়ে করছো মাশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ আমি বিয়ে করামু তোমারে তোমার চিন্তার কোনো কারণ নাই আর আর বিয়ে করন হরে এই যে শয়তানের বাচ্চা রে জিজ্ঞেস করেন হাতে বিয়ে করছি নি তুমি বিয়ে করছো আপনি এই বুড়া ছাগলের কথা বিশ্বাস করেন বাড়ির মেয়েতে বউ ফুলা মানে রাখিয়া এনে বাবলুছে তোর আছে কাকি তোর তোর কাকা লাগতে কই দেখ লাগ লাগ কথা বলতে কত শব্দ না কই তোর কি বলে আচ্ছা কাকা আমি বলো না আরে দেখি কি মন হয় নি আর ঘরে বউ আছে হো আই না আছে আরে আর বউ তো এখন কজি কজি মানে মোজ গজায় না এখন দেখ না মোজ গজাইছে না হ্যাঁ দীর্ঘদিন ফোন করছে মনে করেন কি হাতে বলুন করছে কি সব আমার জানে না আচ্ছা চুপ করো তুমি বিয়ে করছো বাবা তুমি বিয়ে করছো আমি কি করবো কিন্তু আমার আর কাজ কুছ লাগতেছে আমাকে ছবি দেখায় হরে ধনচাকে জিজ্ঞেস করেন হাতে কোনটাকে হাতে কমা যায় আমি তো বলতে পারি না কোথায় যায় তুই আল্লাহ মারিয়া না ভাইছে হাতে এদিকে যাবো কিনলে হাতে তো এদিকে যাইব আমার
কি ছাগল তো কামাইছি দিতে হইব কেন আজকে কি বার আটবার নেই আজকে তো আটবার নাই তা কি বলো বলো তোমার আব্বা আমার আব্বা হ্যাঁ আমার কোলে ছোট রাখি কোলে হরম দিকে মানে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে এখন বন্ধু আব্বার মুখটা কিরম আমি আমা বলছি আর কি আমার আব্বার মাথায় নাকি সুরকম আছিল কোসা কোসা মোসা আছিল এরপর পিছনটা দু পাতি পাতি চুল আছিল দেখি নাকি আপনার বোতল আছিল আপনাকে দেখলে আব্বা আব্বা বলো আব্বা ঠিক আছে তুমি যদি আমার আব্বা ডাকতে চাও তাহলে ডাকো আমার কোন সমস্যা নাই তাই আব্বা দুধ আমি আড়াই কেজি আছে আড়াই কেজি অসুবিধা নাই তিন কেজি বাংলা তোমার নাম কি আমার নাম আছে গিয়া হচ্ছে তোমার নাম না বলতে এতক্ষণ লাগছে আমাকে কষ্ট করতে দিব না বাবাকে কোন সন্তান কষ্ট করতে দেয়নি আজব দুনিয়া এরকম মানুষ তো আমি কখনো দেখি নাই সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম গরুর ঘাস কাটতেছেন আমার কাছে দেন আমি ভালো কাটতে পারি আরে আমি থাকতে আপনি কষ্ট করবেন কি যে কও তুমি না আমি কাটতে পারব দিয়া মনে
আমরা তো রাম কাটতে পারি দিয়ে মনে এটা কত হইল কাটতারি তো অনেক দিন কাটছি গাছ গাছ কাটছো তুমি হ্যাঁ তো জানা মেম্বার দিয়ে মনে বাড়ি দিয়ে আইবা আচ্ছা তাহলে ঠিক আছে দিয়ে আইও আমি গরু নিয়ে বাড়ি যাই আচ্ছা ঠিক আছে আমি একজনটা ভালোবাসি, সে ছাড়া আমার জগতে আর কেউ নেই। আর কোনো সময় আমার ডিস্টার্ব করবে না, ঠিক আছে? লিপি, তুই যে কবে আমার রবি, এ আশায় তো গো বাইতা মিঠাই।
মনে করো না, তোমার জন্য আমি একটা জিনিস আনছি। স্যার কি জিনিস আনছেন? স্যার আপনি আমার জন্য শুনো আনছেন? বুঝলাম না শুনো কেন আনলেন, আমার তো শুনো আছে। হ্যাঁ আনছি, তোমার জন্য আনছি, ভালো লাগছে তাই আনলাম তোমার জন্য। দুই বেলা এটা মুখে ব্যবহার করা, তোমার ফেসটা আরো বেশি সুন্দর হবে। কিছু মাইন করছো? না না স্যার, কিছু মাইন করি না। আচ্ছা ঠিক আছে, রাখো। থাক, আচ্ছা ঠিক আছে, তারপর আগেটা আমি দিলাম তোমাকে। দিছেন স্যার? নিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই যে এই পড়াগুলাই তুমি ভালোভাবে ই করে রেখো। সম্পূর্ণ কমপ্লিট করে রাখো। আচ্ছা ঠিক আছে। সুন্দর মানুষ আমরা বান্দর মতো চাই থাকবো। আর লঙ্গি ওরা বান্দর ইজ্জা আছে না, এত তো মনে করো লঙ্গি গুলি নামি পাবো। তোমার ধন্য লাগে, কষ্ট করো না, আরো সাবান দি বসি মাঝি আয়রন করে দিবি। আমি না মরিচ ভালো পারতে পারি তো, আশেপাশে একটা লোক ঘুরে খেয়াল রাখে না, কিন্তু মানুষ বলো না। আরে ওই যে এই নোয়াখালিয়া, নোয়াখালিয়া কি জানি নাম কুদ্দুচ্ছা, আপনাকে বাড়ির দিকে বেশি বৃত্তান দেন না,
নোয়াখালীর মানুষ ভালো না, আপনার কিছু জায়গা শুনছেন না? ওই যে চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প আছে না, রোহিঙ্গা ক্যাম্পের মাঝে কয়েকটা নোয়াখালী লোক পাওয়া গেছে, তোরা যখন পুলিশে ধরছে তোরা এটার ভিতরে এসেছিস কেড়ে কইতেছে ক ভাই আমরা খাইতাম পারি না, তো এই কারণে আমরা এই ক্যাম্পের ভিতরে ভালো ভালো খাইতাম পারি মানুষের, এই কারণে এটার ভিতরে খাই বুঝছে, নোয়াখালীর মানুষ বলো না এবার কিন্তু বিশ্বাস করি না, হ্যাঁ হ্যাঁ বাড়ির বিয়া করে বউ বলো না কে খালি দিতে ঘুরি বুঝছেন, আচ্ছা বললে ভালো জায়গা দেন না ঠিক আছে, প্রেমের লাগিয়া সিঁড়ি ভরা দেয় নদী কাটছে, আমি মরিসবার থাকতাম না, এটা কোনো কত হইল আমার কথা আমি ক্লাস টু মাস্টার স্যার, আই ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি কিন্তু স্যার মিশানটা করে করছে না, আর বিতে স্যার জ্ঞানের আলোই নাই, আমরা কোন জায়গা পৌঁছে না, আমরা রাজা স্যার এটা পাইজন করতে তোমার তো করতে কথা কইতে পারি না, শুনে লিপি পড়ালে কেমন ছাগল বিয়ে করছে মূর্খ মানুষ, মূর্খ মানুষের লোক কথা কইল না বুঝছেন, মূর্খ কোনখানে কিন্তু ভালো না বুঝছো, ওরা কিন্তু খারাপ, তোমাদের বাড়ির আশেপাশে দেখি ওরা ওই কি না কি পারে বুঝতে পারছো, লোক কিন্তু ভালো না, প্রশ্রয় দিও না কিন্তু
বুঝতে পারছো? এটা কিছু সমস্যা হবে তোমার। ওদেরকে কোনো প্রশ্রয় দিবা না, ওরা লোক ভালো না। আচ্ছা ঠিক আছে। এখন পর্যন্ত বিয়া করতে পারছি না, কত আশা রয়েছি এই মেয়েটার বিয়েটা করব। আর তুই এটার মধ্যে এমন একটা ফেস লাগাইতি, মাথার মাঝে পতাকা পঞ্চ করে আজকে 16 ডিসেম্বর তো স্কুলে গেছিলাম অনুষ্ঠান দেখতে, বিজয় দিবসের মাস তো এই কারণে পতাকা বানছি, পতাকাকে সম্মান করছি। কি মাথার জাতীয় পতাকা মাথার মাঝে বান দেখি সম্মান করা হয় জাতীয় পতাকারে? নাও সম্মান করছো, কোন স্কুলে ব্যবহার করছো? স্কুল তখন স্যারের নাম কি কেরাসি আছে তখন মাথার পতাকা বানলাম জাতীয় পতাকা সম্মান করা হয়? এটা অপমান করা হয়েছে জাতীয় পতাকা এইভাবে কে ফেসায় মাথার দন্দে? এটা জাতীয় পতাকার অপমান করা হয়েছে? কল 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 এই জীবনে আমরা কোনোদিন পতাকা মাথা বানতাম না, এই জীবনে আর আমরা পতাকা মাথা বান কথা মন থাকবো তো আর শপথ কর। আমি শপথ করিতেছি যে আজ থেকে জাতীয় পতাকা মাথায় বানবো না, মাথায় বানবো না। যদি বান্ধি তো আমার আবার মার দিবেন, আবার মার দিবেন, কথা ঠিক থাকবো? আপনা মা তারা নোয়া কাল্লারে দেখছাস যা যা। আর কোনদিন যদি মাথার মাঝে পতাকা বানছাস বুঝতে পারবি। তুই আমার প্রেমটার মাইতে মনে একটা প্যাঁচ গোছ লাগাইলি। আচ্ছা দেখি তোর পাইনি।
হবে আমি আমার ঘরের বউ বানাম লাগাইতে বাড়ির দিকে কুত্তা টুত্তা আসে পাকলা কুত্তা ইদানিং কিন্তু কুত্তার সংখ্যা বাইরে গেছে গা বুঝছ আমি তো বাজারে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের গায়িকা পরে আছে না নাই এদিকে ফেল মারি ফেলছ ফিলিজ যাও একটু পানি নিয়ে আস। আমি আপনার সাথে দুই মিনিট কথা বলতে পারি, মানে ভবিষ্যতে লাই আরে। এই যে এখানে একটা ইন্দোর বাচ্চা আছে, আমার লুঙ্গি ফরি গামছা দিয়ে আসে, কোনো লোকটা ভালো না। হ্যাঁ, আরো এরম মামা গরম দুই তিনটা মেয়েকে ফেমে রক্ষা দিয়েছে। আপনার সাথে রাস্তাঘাটে দেখা হলে আপনাকে কিন্তু ঠুস করে বলি ফেলতে পারে, আপনি তখন জুতাটা গুলি চাপা মারতে পারবেন।
তুমি ডুবে দিও না জলে কোনো ডাঙাই তুমি আইছো না দূরে দূরে থাইকো না ডাঙার কোনো জলে আইলে তোমাকে যদি আমার কলজাতাম কেউ ফাঁকি দিল যায় কলজারা কি কি করতাম কেরাসিন তেল দিয়ে ভরি ভালাই নাহলে নিজের বড়ে গা পুরি ভাল একই তো কথা কই জায়গা পুরি ভালাইলে তো নিজেই তুমি আজ কথা দিয়েছ শুনিয়েছ ও দুটি মনে ঘর বাঁধবে যদি তুমি রাজি থাকো তোমার বাবারে রাজি কর যদি তুমি রাজি থাকো আমি আসবো তোমার বাড়িতে আবার তুই বাড়ির কাছে বাড়ির কাছে এসে কে বলছে তোরে তো চোখ দুটো দুধ হয় বাড়ির দিকে তোকে কে বলছে আজ আসমানের দিকে চাই আজকের আকাশে কতগুলো রোজ উঠছে হয়তো আকাশের দিকে রেন গেছে না বাতাস নাই তলে দি বাতাস নাই সবেন্দ্র বাচ্চারা লই লইছে আয় বাতাস গাই উপরে এক নগালিয়া তার কিন্তু পরত বা সিগন্যাল দিছে যে বাড়ির দিকে চাইছ না তো তুই এর আছ কি লাই এটা আমার প্রেমিকার বাড়ি তার কি তোর প্রেমিকা বুড়া ছাগল কোন নার তোর প্রেমিকা মানে ইন্দ্র হচ্ছে বলে এক রাজা এই যে আমি বল রে বল 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 আরে না না তো 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 তোর প্রেমিকা তোর প্রেমিকা কথা কথা ওরে দেখছি
ইন্দোর আমার চতুর কথা বড় কই যা তুই আর ফাঁদ হচ্ছ তা আবার তুই বলস কি হেতি তো কি লাগে হ্যাঁ ফেরান ফাঁকি কই যা লাভা গা তোর গাল ফিরুন কে হিসা দিয়ে ওরা তোর বোকা বেগাম ফেরা মারা দিও তুই নাম তুই না তুই উফিয়া তুই কাছে তুই উফিয়া ডাকে মারা নি তো মারা দিও ইন্দোর আচ্ছা বলো কি ওরা ফাঁকি রে তুই কি মনে হচ্ছে তুই তুই ডাক দিলা চলে এই আইয়া নোয়াখালী নাম তুই ওর হ্যালো ওড়িশা আরে তোর যে কাজ আমার বত্তা কারণে সব চাইছে কে এই কাসাম কোনায় খাইও রে আসসালামু আলাইকুম সাহেব সাহেব ওয়া আলাইকুম আসসালাম ও কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই তোমরা গাছে কি করতেছো ওই যে কাসা আমার বাতা গাইবা তো মানে এত রুসিতে কত কিছু খায় করায় বলছি যে কাসাম ভামো কোন আছে সিজন সারা দিন চাইল কোন ঠিক কইছো মানে ওই যে কাসা ফাটনা ফাটনা ফাট আগলে ফাড়ি তারপরে মুছি দি কাটালা মুছি দি মুছি দি থেতই দি মাকাই টাকাই এত কাপাই আচ্ছা নাই মালো হ্যাঁ এই যে তোমরা গাছের থেকে আম পড়তেছো কি গাছের মালিকের সাথে তোমার অর্ডার আছে আরে আমার চাচা কাল তার খবর আছে বুঝছি তোর একদিন আমার যে কদিন লাগে তোমাকে তো চিনলাম না বাবা আমি তো এই যে ফারুক সাহেবের বাড়ি যাব কোন ফারুক জানি দাদা ওই পাড়া ফারুক সাহেব আছে না আমাদের দাদা লাগে যে বিদেশ থেকে আইসে তো অনেক বাসা চিনে না আমরা নিয়ে আইসি ঠিক আছে যাও আচ্ছা আসসালামু আলাইকুম কাস্টমার চালাই লাইতেছ হ্যাঁ আমার তো আগে আগুন দিয়ে চালাইছি বাড়ি ঘর হ্যাঁ তুই তো চালাই দিছ
এটা তুই রাখলা বাস এটা চুপ থাক সাই কাকা আব্বা আব্বা মারাইছে তুই কাকা মারাইছে সাসা আব্বা এবার লেগবি পারি আসুনি তোমার লাগে পারবি বলছি কি তুই এনছিস তো চুপ থাক সাই কাকা কানাই গরম না বড় বড় কথা এবার লেগবি তোমার লাগে লেবিস ঠিক আছে ভাইয়া আপনি আসছেন ভালোইছে আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিবে ঠিক আছে না কি তো গায় হলো না আব্বা আমাকে বলছে কাছে কাছে দাইতাম কি সারপ্রাইজ ওই যে দেখেন কি আসছে কে গাজ্জা তোমার ভাই নি উনি কে তোমার সাথে তো আরাম মিল নাই আমার সব কাজ ওরা করে দেয় আমি বেশি করি আর উনি আমার স্বামী বিদেশ থেকে আসছে স্বামী আপনি বিবাহিত বিবাহিত নাকি মনে মনে হেরে ভালোবাসলাম এতদিন ধরে মনে মনে ভালোবাসতাছি কিন্তু একদিন জিজ্ঞেস করলাম না হেরে বিবাহিত নাকি আজকে শুনি হের জামাই আছে জামাই আছে বিদেশতে না এই কষ্ট আমি কিভাবে সহ্য করি আমার সামনে হেই জামাই লিয়া ঘুরবো হের ফেমিকা লিয়া ঘুরবো আর আমি চাই আছে দেখবো এটা কি আমি সহ্য করতে পারবো না আমি সই লই যাবো এইগুলি ওই দেখাশোনার কেউ কোনো লোক নাই আর কি আচ্ছা তো এখন আমি বলছিলাম কি ওই লিপিরে আর আমি পড়াইতে পারবো না আমি ওই বাড়ি চলে যাবো আর কি আচ্ছা ঠিক আছে আমি লিপিরে বলবো না লিপি তো কলেজে গেছে আসলে আমি বলবো না যে তোর সার তোরে আর ফরাইতো না সে দেশে চলে যাবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম চাইলাম কি আর হইল কি না চলে যাব দেশে গিয়া আলু পটলের ব্যবসা করব তাও ভালো হায়রে লিপি তোরে পাওয়ার আশায় আমি এই বাই কত বছর ধরে কাম করি একটা টিয়া নিলাম না আহা এই তুই আর এই তুই তোর নাকি জামাই আছে এটা যদি আগে আমি জানতাম তাইলে কি আর এত বছর আমি মাংনা খাড়ি মানুষ আসলেই বেইমান একটাবার যদি তুই আমারে কইতি
আমার বাপ দাদি কো তুই বুঝলি না, আমার বাপ দাদি কো তুই বুঝলি না, তো গো ভাই তার থাকতাম না, তো গো ভাই তার থাকতাম না লিপি, আমি দেশ হয়ে যাবো গা, দেশ হয়ে আমার বালা। বুঝলাম না তোর মতি গতি, তোর যে সুমে কর সে সুমে করলি দামুগা জামুগা দেরি করলি। আরে লিপি, তোর লাগে এতদিন আমি এই বাড়ি কাম করলাম মাগনা, একটা টেও নিছি না। তুই কি তিলিস্মতি দেখাইলি লিপি, আরে লিপি কি তিলিস্মতি দেখাইলি, উষ্টা মারি তোর ভালোবাসা। মানে কি কইতাম না, গেটি গুটি বাড়ায় মলা বাড়ায় কোবায় 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 বাবা ফিস ফিস করে আবার কাতারও আনাইতাম, ইন্দ্র বাচ্চা কইতাম আইছে নোয়া কেল্লার করে নোয়া কেল্লা ফাইলি না লো আপা গো, ও আপা আপা তুই কাকু কাকু বলি ভাই সত্যি তুই ফাইলি না লো। আলাইকুম আসসালাম, কই যা আমরা কি করুম গো, আমরা চলে যাচ্ছি চাকরি বাকরি আর করব না। কি না স্যার বাড়ি চলে যান, নিয়ন্ত্রণকে মন করেন আলো বড় ব্যবস্থা করবেন। কোন কাম কাজ করে চলবো কি আর করবো, এই দেশের লোক বলা না। আসলে এরা এতদিন ওরা বুঝছি, ওকে আমিও তো চিন্তা করি চাইছি চা পাইয়া ভালো দেখ
এই দুনিয়া যদি কেউ তোমার ভালোবাসা তো একমাত্র আমি এই নোয়াখালী না শুনেন কালকে রাত্রে আমার বিয়ে হয়ে গেছে।